নমস্কার বন্ধুরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে রুদ্রবার্তা অর্থাৎ ভোটের রঙের রুদ্রবার্তার সঙ্গে শুরু করার আগে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি মনে হয় শেয়ার করে সবাইকে জানানো দরকার আছে তাহলে শেয়ার করবেন। শুরু করি ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে। ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে অনুষ্ঠানে আজকে যেটা বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো, তিনি কিন্তু যে কোনো জায়গায় জনসভায় এখন একটা জিনিস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে আমরা বহু বছর ধরে তাকে দেখে আসছি ধর্ম নিরপেক্ষতা, তিনি লোকের সামনে ধর্ম নিরপেক্ষতার ব্যাপারটা তিনি কিন্তু সবার সামনে প্রকাশ করে বলেন। যদিও তার ধর্ম নিরপেক্ষতা কিন্তু মিটিং বা মিছিলের শেষে ইনশাল্লাহ খুদা হাফিজ বলেই শেষ হয়, যদিও এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব ব্যাপার, কিন্তু এখানে সবার হয়তো প্রার্থনা হতেই পারে, আমার মতো আপনার মতো সাধারণ লোকের প্রার্থনা হতে পারে যে মাঝে মধ্যে ঈশ্বর তোমার মঙ্গল করুন বা এইসব জাতীয় কিছু বলুন। যাই হোক, উনি ওনার মতো করে করছেন, সর্বধর্ম সমন্বয় করা ওনার কর্তব্য, উনি করেছেন সেখানে দাঁড়িয়ে করছেন, তাতে আমাদের কোনো, আমার অন্তত এই রুদ্রবার্তা চ্যানেল থেকে কোনো আপত্তি নেই, বরঞ্চ ভালোই লাগে। সেখানে আজকে হঠাৎ করে আমাদের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে ধর্ম অর্থাৎ সনাতনী হিন্দু ধর্মকে নিয়ে যেন সবার একটা কম্পিটিশন চালু হয়ে গেছে। মানে কম্পিটিশন বললাম এই কারণে, আগে পর্যন্ত জানা যেত যে পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের বুকে বিজেপি হচ্ছে হিন্দুদের দল, এটা প্রমাণ করা হয়েছিল, হিন্দুত্ববাদী দল, হিন্দুত্ববাদী সংগঠন, এটা প্রমাণ করা হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বলছেন যে দুর্গাপুজো আমি করেছি, কি বলছেন উনি একবার শুনুন। আচ্ছা মা ভাইয়েরা বলুন তো, ভাই বোনেরা, ওদের নেতা এসে বলছে মমতা ব্যানার্জি এখানে দুর্গাপূজা করতে দেয় না, আপনার কুচবিহারে দুর্গাপুজো হয় কি হয় না, তোমাদের পাড়ায় হয় কি হয় না, আপনাদের এলাকায় হয় কি হয় না, ক্লাবগুলো পুজো করে কি করে না, পল্লীতে পুজো হয় কি হয় না, যা ইচ্ছে করে যাচ্ছে। আচ্ছা উনি বলছেন যে সমস্ত পুজো আমি করছি, আপনাদের কুচবিহারে কি দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে? কোচবিহারে কেন বন্ধ হবে? কোচবিহারে তো পুজো হয়েছে, কোচবিহারে হয়েছে এবং বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আমার তো মনে হচ্ছে যদি খুব যদি ভুল না করি কলকাতাতেও একটা পুজো কিন্তু বন্ধ হয়েছিল 2016, এবং দুর্গাপুজোর বিসর্জন নিয়ে কিন্তু হাইকোর্ট অবধি মামলা গড়িয়েছিল, এবং যে মামলা গৌরব বসু নামে হাইকোর্টের উকিল তিনি লড়েছিলেন এবং লড়ে জিতেছিলেন বলে মহরমের মিছিল এবং দুর্গাপুজোর বিসর্জন এক জায়গায় হয়ে যাওয়াতে দুর্গাপুজোর বিসর্জনকে পিছিয়ে দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। কাজেই দুর্গাপুজো নিয়ে একটা প্রবলেম কিন্তু পশ্চিমবঙ্গে ছিলই, অর্থাৎ ধর্ম নিয়ে যাই বলুন তাই বলুন ধর্ম নিয়ে একটা প্রবলেম এখানে কিন্তু তৈরি হয়েছিল, যেটা এবছর হয়তো হয়নি। আচ্ছা আর একটা কথা উনি বললেন, কি বললেন? কি মায়েরা, বাংলায় বলে সরস্বতী পুজো হয় না, লক্ষ্মী পুজো হয় না, ঘরে ঘরে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী ডাকেন, হয় কি হয় না, যদি হয় জোরে বলুন হ্যাঁ হয়, সরস্বতী পুজো হয় কি হয় না, বলছে মমতা ব্যানার্জি এখানে দুর্গাপূজা করতে দেয় না। উনি বললেন সরস্বতী পুজো কি কোথাও বন্ধ হয়েছে, মানে সরস্বতী পুজো হয়নি, সত্যি হয়নি? মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ভুলে গেছেন, আমি হাওড়া জেলায় থাকি এবং হাওড়া জেলার বাসুদেবপুরে, তেহট্ট বাসুদেবপুরে কিন্তু সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছিল বিশ্বনবী দিবস করার একজন মাস্টারমশাইয়ের অপচেষ্টার, তারপরে সেখানে স্কুলের মধ্যে গণ্ডগোল এবং গণ্ডগোলের পরে কিন্তু সেই স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছিল। এবং পশ্চিমবঙ্গের বুকে বহু স্কুল আছে যেখানে এখনো পর্যন্ত সংখ্যালঘু অধ্যুষিত হলেও বেশ কিছু জায়গায় এমনও আছে যেখানে সংখ্যাগুরু থাকা সত্ত্বেও কিন্তু সেই জায়গায় সেই সব স্কুলে সরস্বতী পুজো এখনো হয় না। সরস্বতী পুজো স্কুলে হওয়াটা কিন্তু সমীচীন, কার বাড়িতে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী বলা হলো, লক্ষ্মী পুজো হবে না কেন, কারোর বাড়িতে পুজো হবে না কেন, কারোর বাড়ির পুজোর বন্ধ করার ক্ষমতা তো স্বয়ং বাংলাদেশে থাকা হাসিনা সরকারেরও ছিল না এবং খালেদা জিয়ারও ছিল না, এবং পাকিস্তানেও হচ্ছে না, পাকিস্তানেও দেখা যাচ্ছে সবাই পুজো করছে, যে যার বাড়িতে নিজের বাড়িতে পুজো করে, তো এখানে পুজো করা যাবে না এটা কোনো ব্যাপার হলো, ঘরের পুজো তো করা যেতে পারে, কিন্তু এই স্কুলে কিন্তু পুজো বন্ধ হয়েছিল, যদিও এবছরে কিন্তু পুজো হয়েছে, এবং মনে রাখবেন ওইখানে কিন্তু জায়গাটা পুরোপুরি তৃণমূলের হাত ছাড়া হয়, এখন বিজেপির হাতেই রয়েছে ওই অঞ্চলটা, কাজেই পুজো নিয়ে কিন্তু হয়েছিল, অর্থাৎ পুজো এখানে বন্ধ হয়েছিল। কাজে মাননীয় মুখ্যমন্ত্রী যতই মমতা মানে মোদিজিকে চ্যালেঞ্জ করুন বা অমিত শাহকে চ্যালেঞ্জ করুন, যাকে খুশি চ্যালেঞ্জ করুন, কিন্তু বাংলার বুকে পুজো
অর্থাৎ সরস্বতী পুজো কিন্তু স্কুলে, তেহট্ট স্কুলে বন্ধ হয়েছিল, এটা কেউ ভুললে চলবে না। এরপরে যেটা হলো সেটা হচ্ছে উনি কিন্তু এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, 19-3 অর্থাৎ দোলের সম্ভবত দোলের কাছাকাছি সময়ে উনি একটা জায়গায় বক্তব্য রাখার সময় কিন্তু বলেও দিয়েছেন যে রাম মন্দির, মানে বিজেপি একটা রাম মন্দিরও করতে পারে না। আমি মিথ্যে বলছি মনে হতে পারে, কারণ তথ্য প্রমাণ ছাড়া বলা মানেই বাড়িতে পুলিশ, যদিও নিয়ে গেলে আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে, তাই হোক কিন্তু তথ্য প্রমাণ নিয়েই বলি। দেখুন তাহলে আপনারা দেখলেন উনি বললেন কিন্তু একটা এক রাম মন্দির নেই কর পায়া, খালি ইলেকশন ইস্যু। তার মানে রাম মন্দির কি উনি করবেন? খুব জানতে ইচ্ছে করে, যদি ওনারা ক্ষমতায় আসেন উনি কি রাম মন্দির করে দেবেন বলে বলছেন? একটা সভায় আপনি বলে দিন যে আপনিও চান রাম মন্দির হোক। চলুন, আপনি তো চ্যালেঞ্জ করছেন মোদীকে, অমিত শাহকে, যে আমার সঙ্গে মন্ত্রের চ্যালেঞ্জে আসুন, আমার সঙ্গে অমুক চ্যালেঞ্জে আসুন। খোলা বাংলা ভাষায় আমি পশ্চিমবঙ্গের বুকে বসে আপনাকে বলছি, চ্যালেঞ্জ করছি, কোন মঞ্চে দাঁড়িয়ে আপনি বলে দিন যে রাম মন্দির করবেন, পারবেন? পারবেন না। কাজেই ধর্ম নিয়ে রাজনীতি এখানেও চলছে, সব জায়গায় চলছে, সব জায়গায় চলবে। আর রুদ্রবার্তা এরকমভাবে ঠোঁট কাটা, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলবে। তো ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে আজকে ছিল ধর্ম নিয়ে। দেখতে থাকুন রুদ্রবার্তা এবং কালকে সকালের জন্য অপেক্ষা করে থাকুন। নমস্কার, বন্দে মাতারাম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো। দেখতে থাকুন রুদ্রবার্তা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা।